ডিজে বাপি প্রেজেন্টেশন। এখান থেকে বক্স ছাড়া
ছড়া করে ঈশদয়া Oh.
জয় গো রাধে Oh,
মরি রে, ঠকিয়া মরি রে, পুরবের ভাবে সহচর সঙ্গে রঙ্গে আরে আরে কি সহ Hey!
সহচর সঙ্গে রঙ্গে আপনি রে খেলে হরি নামের খেলা আমার আমার সচির দোলালা হরি নামে খেলা হরিনামের খেলা হরিনামে হয়ে আত্মভোলা খেলে হরিনামের খেলা হয়ে আত্মভোলা হরিনামের খেলা হরিনামে ভাষায় ভেলা খেলে নামে খেলা খেলার নাই অবহেলা খেলে নামের খেলা খেলা নাই অবহেলা হরি নামে খেলা রসিক যারা খেলে দুবেল খেলে হরি নামে খেলা রসিক যারা খেলে দুবেলা খেলে নামের খেলা খেলে গৌর হরি খেলে গৌর হরি এই যে রাধায়ঙ্গ বাইরে ধরি খেলে গৌর হরি রাধায়ঙ্গ খেলে গৌর হরি যমুনা তট বিহারি খেলে গৌর হরি যমুনা তট বিহারি খেলে গৌর হরি বংশের বংশ ধ্বংসকারী খেলে গৌর হরি বংশের বংশ ধ্বংসকারী খেলে গৌর হরি সুদর্শন চক্রধারী খেলে গৌর হরি সুদর্শন চক্রধারী খেলে গৌর হরি ভক্ত চিত্ত হরণ করি খেলে গৌর হরি ভক্ত চিত্ত হরণ করি খেলে গৌর হরি গৌর হরি খেলে গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বলাবে হরি বল গৌর হরি বলাবে হরি বল গৌর হরি আজ বলাবে হরি বল গৌর হরি বলাবে হরি হরি আজ বলাবে তাই গৌর হরি হরি গো হরি 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 বল বলাবে হরি আজ খেলে গৌর সহচর অজয় অবতারের শান আমার গোড়ায় অবতার কেন না ভজিলি তা বাস তো
তবু গেল না পিয়াস, তোদের আপন করম হেরে গেল না পিয়াস, আপন করম হেরে কণ্ঠকের তরুণ সদাই সেবিনি কণ্ঠের তরু সদাই সেবিনি, কি করতে এলি আর কি করে গেলি, কণ্ঠের তরু আমার গৌরাঙ্গ সুন্দর তাহার ভাবিলি বিশেষ, প্রেম কল্প তরু গৌরাঙ্গ সুন্দর তাহারে ভাবিলি বিশেষ, সৌরভের আসে পলাশ শুকিলি, সৌরভের আসে পলাশ শুকিলি, নাশাতে পশিল কি করে সৌরভে আসে পরাশক্তি, নাশায় পশিল কি ইক্ষদণ্ড বলি কাট চুষিলি, ইক্ষদণ্ড বলি কাট চুষিলি, বলতে এলাম আর কি বলে গেলাম, কি খেতে এলাম আর কি খেয়ে গেলাম, কি সঙ্গ করতে এলাম আর কি সঙ্গ করে গেলাম, মানব জীবনে সবই ভুল করে গেলাম, ভুল করে গেলাম, ফুলের পশরা মাথায় সারা জীবন চলে গেলাম ভুলে ভুলে রে, বৈষ্ণব কবিতায় বড় আক্ষেপ করে বলেছেন, মরুভূমের উট যেমন, মরুভূমের উট যেমন কণ্টক বৃক্ষকে চর্বণ করে, কাটার আঘাতে ক্ষত বিক্ষত হয় রক্তাক্ত হয়, তথাপিও উট কণ্টক বৃক্ষ চর্বণ করেই যায়, মনে করে অমৃতের স্বাদ পাব, কিন্তু সারা জীবন রক্ত ঝরে যায়। ঠিক তেমনি আমরা মানব দেহ পেয়ে এই সংসারের যাতনা লাঞ্ছনা গঞ্জনারূপ কাটার আঘাত সারা জীবন সয়ে গেলাম, এই সংসারে অমৃত পাওয়ার আসে শেষে মানুষ নয়ন জলে ভাসে, এই সংসারে কিছু পাওয়া যায় না, পাওয়া যায় না, তথাপিও আমরা নেশা ছাড়ি না, তাই বৈষ্ণব কবি বড় আক্ষেপ করে বলেছে, এত ঘাত প্রতিঘাত সয়ে গেলাম
তথাপিও মনের ভুলে গৌর বলিলাম না, বলিলাম না, বলিলাম না, কৃষ্ণ বলিলাম না। যেমন ফুলকে দেখে আমরা বড় ভালোবাসি, ফুলকে ঘ্রাণ আস্বাদন করবার জন্য ফুলকে নাসিকায় ধরি, মানে নাকে ধরি, ফুলের মধ্যে অজস্র কীট বাস করে, মানে পোকা বাস করে, ফুলের ঘ্রাণ নিতে যে সেই কীট সেই পোকা নাসিকা হইতে হৃদয় মন্দিরে প্রবেশ করে, সেই পোকা কুড়ে কুড়ে খায়। আগে জানলে ফুল নাসিকায় ধরতাম না, তেমনি সংসারে ছেলে মেয়ে নাতি পুতি এদেরকে ফুলের মতো ভেবেছিলাম, ধরে হৃদয়ে চেপে ধরেছিলাম, কিন্তু শেষে দেখি পোকার মতো দংশন করছে। তা সত্ত্বেও মনের ভুলে কৃষ্ণ বলি না, গৌর বলি না, এ বড় যাতনা রে। সৌরভের আসে পলাশ সুখিনী, সৌরভের আসে পলাশ সুখিনী, নাশাই বসিল কীট, সৌরভের আসে পলাশ সুখিনী, নাশাই বসিল কীট, ইক্ষ দণ্ড বলি চুষিলি, খোদণ্ড বলি কাট চুষিলি, খোদণ্ড বলি কাট চুষিলি, খোদণ্ড বলি কাট চুষিলি, কেমন লাগিবে মিঠিবে, কেমন লাগিবে বলো মিষ্টি লাগবে কেন, বলো মিষ্টি লাগবে কেন, আমরা আগ ভেবে কাঠ চুষে গেলাম, কেন মিষ্টি লাগবে কেন, কাঠ চুষিলাম, বলো মিষ্টি লাগবে কেন, আগ ভেবে কাঠ চুষে গেলাম, ভুল করে গেলাম, আজ ভেবে কাজ চুষে গেলাম, সারা জীবন ভুল করে গেলাম, আজ ভেবে কাজ চুষে গেলাম, সারা জীবন ভুল করে গেলাম, মনের ভুলে হরি বলিলাম না, আজ ভেবে কাজ চুষে গেলাম, মনের ভুলে হরি বলিলাম, বৈষ্ণব কবির বড় অপূর্ব সিদ্ধান্ত, রস সিদ্ধান্ত, দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত। মহাজন বলেছেন অবতারের সার গোড়া অবতার, কেন না ভজিলি তারে, করি নিরে বাস গেল না পিয়াস, আপন করম ফেরি। মহাজন বললেন মহাপ্রভুর মতো অবতার এর আগে হয়নি কোনদিন। চৈতন্য চিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ বলেছেন এমন দয়াল গৌর এর আগে হয়নি আর হবেও না। কিন্তু বাঙালি পশ্চিম বাংলায় জন্মগ্রহণ করে এত সাধের ভজন যজ্ঞ জনম পেয়েও ঠিক পশুর মতো ব্যবহার করে চলে গেলাম, আমাদের জল পিপাসা গেল না, জলে বাস করি বটে কিন্তু কথাটার মানেটা কি বলছেন। পশ্চিমবাংলায় গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মভূমি, এখানে বিদেশিরা এসে হরিভজন করে যাচ্ছে, থাইল্যান্ড জাপান বিভিন্ন জায়গা থেকে ভগবানকে ভজন করতে আসছে, চলে যান
মায়াপুর ইস্কনে কত সাহেবরা স্বধর্ম ত্যাগ করে তারা কৃষ্ণ ধর্মে মন্ত্র দীক্ষা নিয়ে চৈতন্য রেখে তিলক রেখে গলায় মালা দিয়ে ধুতি পাঞ্জাবি পরে দিবানী শ্রী কৃষ্ণ গুণগান গাইছেন। তারা কি ছিল? খ্রিস্টান, যিশু খ্রিস্টানকে সাধনা করতেন। তারা ত্যাগ করে, যিশুকে ত্যাগ করে তারা অভয় চরণারবিন্দ প্রভুপাদের আশ্রিত হয়ে নবদ্বীপে এসে কোটি কোটি ডলারের মালিক। তারা সব কিছু ত্যাগ করে নবদ্বীপে এসে কাঙাল সেজে হরিগুণ গান গাইছেন। আর আমাদেরই পশ্চিমবাংলার কিছু বাঙালি পচা হিন্দু, নির্লজ্জ বিহা হিন্দু, তারা গৌর কৃষ্ণকে ত্যাগ করে অনেক বাড়ি যিশু খ্রিস্টানকে নিয়ে সাধন ভজন করছে। আমি অনেক বাড়িতে দেখেছি, হ্যাঁ, যিশুকে নিয়ে এরা বলে পিতা, বলে বর দাদা, এত বড় অসভ্য জাতি হিন্দু, এরকম পচা হিন্দু আর পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না। এখন হ্যাঁ, যিশু খ্রিস্টান আমরা জানি, অনেককে প্রশ্ন করি কেন তুমি করো, বলে আমার রোগ ভালো হয়ে গেছে, এটা ভুল। যিশু খ্রিস্টানের যেখানে জন্মভূমি সেখানে হসপিটাল আছে, ডাক্তার আছে, কোনো কাজ হয় না, সব জায়গায় যেতে হয়, ডাক্তারের কাছে যেতে হয়। অতএব যিশু খ্রিস্টানের নামে রোগ ব্যাধি ভালো হয় না। তা যদি হতো তাহলে ওখানে ডাক্তার থাকতো না এবং হসপিটালও থাকতো না। হ্যাঁ, তাহলে নিজের কুলে ধর্মগ্রেজে জন্মগ্রহণ করেও স্বধর্ম ত্যাগ করে যে পরধর্ম গ্রহণ করে তাকে মানুষের মধ্যে গণ্য করা যায় বলে আমার মনে হয় না। তাই বলছে মহাজন, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে যদি মৃত্যু হয় তথাপিও পরধর্ম ভয়াবহ, করা উচিত নয়। তাই তো বললেন যে জলে বাস করি বটে কিন্তু পিপাসা যাচ্ছে না, তাহলে ঘরের ভাত পরে খেয়ে যাচ্ছে, আমাদের ভাগ্যে হচ্ছে না, এ বড় মর্মান্তিক বেদনা, খুব দুঃখের ঘটনা। যে গৌরাঙ্গ মহাপ্রভু সুখ প্রাচুর্য ত্যাগ করে, ঐশ্বর্য ত্যাগ করে মাধুর্যের ঘরে প্রবেশ করেছিলেন এই কলিহত জীবকে উদ্ধার করবার প্রত্যাশায়, কিন্তু তিনি লাঞ্ছিত হয়ে গেলেন সমাজের কাছ থেকে, তিনি ভালোবাসে পেলেন না। আমরা বাঙালি হিন্দু তাকে ভালোবাসতে পারলাম না, তাই তো আক্ষেপ করে কথাগুলো বলা হলো। সংসারকে ভালোবেসেছি, মদকে ভালোবেসেছি, কুসঙ্গকে ভালোবেসেছি, কিন্তু কেন সংসারে বলো ভালোবাসা পাবো, অমৃত পাবো, ছেলে বউ মার কাছে বেশ অমৃত স্বাদ করবো, এই ভেবে সংসারটাই বড় আগড়ে ধরেছিলাম। কিন্তু যারা বৃদ্ধ হয়েছেন, বৃদ্ধ বাবারা এখানে শ্রদ্ধেয় নমস্য প্রণম্য ব্যক্তিগণ আছেন, একটু বুকে হাত দিয়ে বলুন তো কি ভালোবাসা সংসারে পেয়েছেন? কিছু নাই। এখন বারান্দার এক কোণে বসে চোখের জলে ভেসে ভেসে ভগবানকে জানাই, ভগবান এতদিনে বুঝলাম শেষের দিনে দীন বন্ধু বিনে আপন আর কেহ না। ফুলের ঘ্রাণকে আস্বাদন করবার জন্য নাসিকায় ধরেছিলাম, কিন্তু কীট প্রবেশ করে আমার দেহটাকে জীর্ণ বিজীর্ণ করে দিল, চূর্ণ বিচূর্ণ করে দিল। ঠিক তেমনি সংসারটা ফুলের মতো ভেবেছিলাম বলে আগলে ধরেছিলাম, কিন্তু এর মধ্যে যে কামনা বাসনার যে কীট মানে পোকা মানুষের দেহের মধ্যে প্রবেশ করে তাকে টুকরো বিটুকরো করে সংসারটাকে চ্যুত করে দেয়, গোবিন্দ ভজন করতে দেয় না। তাই মহাজন বড় আক্ষেপ করে বলেছে, দেখো কেন বসে আছো, আপনারা নিশ্চয়ই ভক্তমাল গ্রন্থে চৈতন্য চৈতন্য গ্রন্থে পেয়েছেন, ক পয়সার মালিক আমরা, এখান থেকে 550 বছর আগের কথা চলে যান, যে ছিল গৌড় দেশের বাদশাহ, যার নাম ছিল হোসেন শাহ, নাম শুনেছেন অনেকে। এই হোসেন শাহ প্রধানমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী রূপে কাজ করতেন রূপ সনাতন গোস্বামী পাল, এটা শাস্ত্রে পড়েছেন আপনারা অনেকে। রূপ হলো ছোট মানে মেজ ভাই, আর সনাতন বড় ভাই, আর অনুপম হচ্ছে ছোট ভাই, আর অনুপমের পুত্র হলো জীব গোস্বামী পাল। তাহলে একই বংশে ষড় গোস্বামীর মধ্যে কি আশ্চর্য বংশ, দেখুন
এই পৃথিবী যতদিন থাকবে এই বংশের নাম থাকবে, কিন্তু যে বংশে কৃষ্ণ ভক্ত জন্মায় না সে ভক্তের সে বংশের নাম থাকে না। অতএব একই বংশের তিনজন ব্যক্তি স্বর্গস্বামীতে আশ্রয় পেয়েছেন, কে? রূপ সনাতন এবং জিজ্ঞস্বামী পাদ। তো যাক, এই রূপ সনাতন ছিল হোসেন সাহেব প্রধানমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী, কি পদখানা বুঝুন, কত মাইনে জানেন, তৎকালীন দিনে 10,000 টাকা মাসে, মানে আজ কয়েক লক্ষ টাকা, 550 বছর আগের কথা বলছি। অতএব তৎকালীন দিনে এত পয়সার মালিক, বৃহত্তম রাজকোষ এবং বৃহত্তম সংসার আত্মসম্মান থাকা পাওয়া সত্ত্বেও মলবত ত্যাগ করে, মানুষ যেমন পায়খানা ত্যাগ করে তেমনি মলবত ত্যাগ করে রূপ গোস্বামী পাদ কাঙাল হয়ে বৃন্দাবনে চলে গিয়েছিলেন। ইনি যে ভাবলেন, আমি তো সহোদরা, আমার মাতৃগর্ভে আমরা তিন ভাই জন্মেছি, এক অনুপম, আর এক হচ্ছে সনাতন গোস্বামী পাদ, আর এক রূপ গোস্বামী পাদ। তো রূপ গোস্বামী পাদ ভাবলেন, আমি তো ত্যাগ করে চলে এলাম, আমার দাদা এখনো প্রধানমন্ত্রী রূপে আছে হোসেন সাহের কাছে, তো তাকে তো আনতে হবে, আমার তো কর্তব্য ওই নরককূপ থেকে তুলে এনে অমৃতের কূপে ডুবিয়ে দেওয়া, আমি তার ভাই। ব্যাস আসতে সনাতন গোস্বামী বড় ভাই, বড় দাদা, ছোট ভাইয়ের কাজটা দেখুন। এবার ইনি ভাবলেন, আমি বৃন্দাবনে আর দাদা আছে নবদ্বীপে নদিয়া ডিস্ট্রিক্টে, অতএব এখান থেকে তো বলতে পারবো না, তাহলে আমার একটা প্রহেলিকা লিখতে হবে, চিঠি লিখতে হবে, পত্র। কি লিখবো? হ্যাঁ, এমন ভাবে লিখবো, সাথে সাথে লিখবো, একমাত্র রসিক যে ব্যক্তি সে আমার বুঝতে পারবে ভাষা, কিন্তু অরসিক জনা বুঝতে পারবে না। বুঝিবে রসিক জনা, না বুঝিবে মূঢ়, মূর্খেরা বুঝতে পারবে না। তাইতে ভগবানের লীলা হিন্দু ধর্ম এমন ভাবে লেখা, মূর্খেরা বোঝে না বলেই চায়ের দোকানে রাস্তাঘাটে ক্লাবের মাঠে বসে বসে রাধা গোবিন্দকে নিয়ে অনেক উপহাসমূলক বাক্য প্রয়োগ করে। কেন? এরা মূঢ়, মানে মূর্খ, কিন্তু জ্ঞানী যারা তারা সযত্নে হৃদয়ে ধারণ করে, এটাই নিয়ম। তা বুঝিবে রসিক জনা, না বুঝিবে মূঢ়, মূর্খরা বুঝবে না। তাই রূপ গোস্বামী পাদ একটা চিঠি লিখলেন, সংক্ষেপে, সংক্ষেপ এবং সংকেতে, অল্পেতে এবং সংকেতে কি লিখলেন, দাদার কাছে লিখছেন যে এই ভাষাগুলো দাদা পড়ে বুঝুক যে সংসার চিরদিন থাকে না, জন্ম যখন হয়েছে মরণ হবেই হবে, বাড়ি গাড়ি ছিল না, নিয়ে আসিনি, নিয়ে যাব না, খালি হাতে এসেছি, খালি হাতেই জগৎ থেকে ছাড়তে হবে। তাই আটখানা অক্ষর লিখলেন রূপ গোস্বামী পাদ। কি? প্রথম লিখলেন সু হি রা সু জ পা কু কং, এই আটখানা অক্ষর। কি বুঝবেন আপনারা? বুঝুন, বুঝবেন কি? এখন কোন এমএ পাস ব্যক্তিকে যদি বলা যায় আটখানা অক্ষরের মানে করে দাও, অসম্ভব। এই জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষায় আসল জ্ঞান তৈরি হয় না, রাধে রাধে। আসল জ্ঞানী হতে গেলে আসল জ্ঞানী মানুষের সঙ্গ করতে হয়। আমাদের হিন্দু ধর্মে কিছু ছেলে মেয়ে লেখাপড়া শিখে ভগবানকে মূল্যই দেয় না, কেন? আই এম এ রয়্যাল বেঙ্গল টাইগার, আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত এবং শিক্ষিত, আমি ভগবান মানি না। কিন্তু বলুন, বহুদিন আগের কথা, 150 বছর আগের কথা, বিবেকানন্দ তিনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছিলেন, কিন্তু যার চরণে শরণাগত হয়েছিলেন রামকৃষ্ণ দেব, তিনি লেখাপড়া জানতেন না। তাহলে উচিত ছিল রামকৃষ্ণ দেব বিবেকানন্দের কাছে যাওয়া, কারণ উচ্চ শিক্ষিত, তৎকালীন দিনে বিএ পাস মানে হাই কোয়ালিফিকেশন তার আছে। অতএব তিনি জাননি, গ্রাজুয়েশন কমপ্লিট করে বিবেকানন্দ যে লেখাপড়া জানে না, সেই রামকৃষ্ণের চরণে এসে শরণাগত হয়েছিল, আর হয়েছিল বলে তার লেখাপড়াটা ফিল্টার হয়েছিল, আর লেখাপড়া যখন ফিল্টার হলো তখন আত্মতত্ত্ব জাগলো, পরতত্ত্ব জাগলো, এবং হিন্দু ধর্মকে উচ্চ আসন দিলেন চিকাগো শহরে বক্তৃতা দিয়ে।
অতএব লেখাপড়া শিখলেই যে সে মানুষ হবে এটা কথা ঠিক হলো না। রামকৃষ্ণদেব বলেছেন যে বিদ্যাশিকে বিধির সেবা না করা গেল তমন বিদ্যার মুখে আগুন দেওয়া ভালো। তাহলে কোন বিদ্যা বিদ্যা মধ্যে সার? কৃষ্ণ ভক্তি বিদ্যা বিনা কভু নাই। সনাতন গোস্বামীকে, আহা, রায় রামানন্দকে মহাপ্রভু এই প্রশ্নটা করেছিলেন। রায় রামানন্দ বলতে পারো পৃথিবীতে কোন বিদ্যা বিদ্যা মধ্যে সার? উনি বলেছিলেন প্রভু কৃষ্ণ ভক্তি বিদ্যা বিনা বিদ্যা নাহি। আর কৃষ্ণ ভক্তি যার মধ্যে নাই পৃথিবীতে তার বিদ্যার কোনো সম্মানই থাকে না। অতএব এপিজে আব্দুল কালাম মহাবিজ্ঞানী, ইনি আনন্দবাজার পত্রিকা, আমি নিজে পড়েছি, তিনি লিখেছেন যে আমি মুসলমানের ছেলে, আমি মহাবিজ্ঞানী হলেও আমি গীতাও পড়ি আবার নামাজও পড়ি। বলুন দেখি, এত বড় উচ্চ শিক্ষায় শিক্ষিত রাষ্ট্রপতি এবং তিনি মহাবিজ্ঞানী, তিনি ভগবানকে মানেন, কিন্তু আমাদের গ্রামে দুই একটা চিটিং বাজ মাল আছে, ওই শালারা মানতে চায় না। এটাই বড় মানে আশ্চর্য বিষয়। কেন? এদের লেখাপড়া শিখেছে বটে, কিন্তু লেখাপড়াটা ফিল্টার হয়নি, এরা বাবা মাকে প্রণাম করে না, অর্থাৎ ভগবানকে প্রণাম করবে কেন? এই লেখাপড়াটা আমাদের শিখতে হবে। মুসলমানদের ছেলেদের বাচ্চাদের ছোট্টবেলায় মাদ্রাসায় ভর্তি করে ঈশ্বর বিশ্বাসী তৈরি করা হয়, আর আমাদের বাচ্চা হলে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিয়ে মা বলা বাদ দিয়ে মাম্মি বলা হয়। ছেলে আমার মা বলে না, মাম্মি বলে, আর মায়ের বুক ফেটে যায়, আমার ছাওয়াল মাম্মি বলে, তোর ও বাবাকেও একদিন মামা বলবে। ও লেখাপড়া শিখে কি লাভ আছে? যে লেখাপড়া শিখে নিজের মাকে মা বলতে পারবো না, মামি বলতে হবে, বাবাকে ড্যাড, পাপা, ড্যাডি, উনি ভাবিনি, লেখাপড়া যেন ফবরা উড়ে যায়। এ লেখাপড়ার নাম কি? এ বিদ্যা অবিদ্যার কারণ, অল্প বিদ্যা ভয়ঙ্করের কারণ। অতএব সাধু সঙ্গ করো, তবেই দেখবে তোমার মনটা পবিত্র হবে। সাধু মানে কি? সাধু মানে তিলক করলাম, জপ করলাম? না না, সাধুর ক্লাসিফিকেশন, শ্রেণীভাগ আছে। সাধু তিন প্রকারে হয়, একটি হচ্ছে সাধু, একটি ধীর, একটি একান্তি। তিন প্রকার সাধু, ধীর, একান্তি এবং সাধু। তাহলে সাধু শব্দের অর্থ কি? বলছেন যিনি কৃষ্ণ ছাড়া ব্যতিরিক্ত কিছু জানেন না। সাধু শব্দের অর্থ হচ্ছে নির্মল, নির্মল মানে পরিষ্কার, মানে সাবান মেখে নয়, যার হৃদয়ে বাসনা সদৃশ ময়লা স্পর্শ করে না তাকে বলা হয় সাধু। আর ধীর, ধীর মানে যে এক জায়গায় বসে ভজন করে নড়ে না, একে বলা হয় ধীর। আর একান্তি মানে নিশ্চিন্তন, একান্তি মানে যিনি কৃষ্ণ ব্যতিরিক কিছু জানেন না, এই হলো একান্তি ভক্ত। এই একান্তি ভক্তকে আমাদের ভাগবতে আখ্যা দেওয়া হয়েছে, তার নাম ছিল মহারাজ অম্বরীশ। এই অম্বরীশ মহারাজের একান্তি ভজনটা একটু কেমন আমি বলি আপনাদের কাছে। মহারাজ অম্বরীশ কৃষ্ণ ব্যতিরিক কিছু জানতেন না, কালী না, শিব না, দুর্গা না, কিচ্ছু না, শুধু কৃষ্ণ গুণ গাইতেন, গাইতেন। একদিন শ্রীকৃষ্ণ চিন্তা করলেন, ও আমাকে কতটুকু ভালোবাসে, আমার একটু পরীক্ষা করতে হবে, টেস্ট করতে হবে। তাই কৃষ্ণ স্বর্গের রাজা ইন্দ্ররূপ ধারণ করলেন। ধারণ করে এই যে কৃষ্ণ ইন্দ্র হয়েছে অম্বরীশ তো জানে না, এইবার ওই রূপ ধারণ করে অম্বরীশের বাড়ি গেছে। জয় হোক অম্বরীশে, জয় হোক। অম্বরীশ বলল, আসুন, বসুন, আসন গ্রহণ করুন। ইন্দ্রদেব কি হেতু আগমন মম গৃহে, আমার ঘরে কেন এসেছেন? তখন ওই ইন্দ্রিয় রূপধারী কৃষ্ণ বলছে, অম্বরীশ আমি তোমাকে কিছু বর দিতে এসেছি, চাও বর, চাও। অম্বরীশ বলল, ক্ষমা করবেন আমাকে। কেন? শুনুন, আপনি যদি স্বর্গের রাজ্যটাকে আমাকে দিয়ে দেন আমি সেটা গ্রহণ করব না, যদি কিছু নিতে হয় আমি কৃষ্ণের কাছ থেকে নেব, আপনার কাছ থেকে নেব না। এই যে কৃষ্ণ তো জানে না, অম্বরীশ বুঝবে কি করে, তো ইন্দ্ররূপ ধারণ করে এসেছে। তখন ওই ইন্দ্ররূপধারী কৃষ্ণ বলছে, অম্বরীশ
মানুষ আমার কাছে উপযাচক হয়ে বর চাইতে যায়, আর আমি তোমাকে উপযাচক হয়ে বর দিতে এসেছি, তুমি আমাকে প্রত্যাখ্যান করছো, জানো আমি কি করতে পারি? কি করতে পারে? তোমার মাথায় বজ্র ফেলে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারি। মহারাজ অম্বরীশ বলছে, আপনি ভুল বলছেন, আপনার বজ্র আমার মাথায় পড়বে না। কেন? শুনুন, বজ্র যদি আমার মাথায় ফেলতে যান সর্বনাশ হবে। কেন বলে শুনুন, এ দেহটা শিশুকাল থেকে কৃষ্ণ চরণে অর্পণ করেছি, দেহটা যদি কৃষ্ণের হয় মাথাটা তো আমার নয়, তা বজ্র যদি পড়ে কৃষ্ণের মাথায় পড়বে, আমার কিচ্ছু হবে না। এই যে একটা আধ্যাত্মিক চিন্তা ভাবনা। তখন বলল, ঠিক আছে রেডি হও, আমি বজ্র ফেলবো। ইন্দ্রের রূপধারে কৃষ্ণ চলে গেলেন, আর মহারাজ অম্বরীশ মাথা নত করে বসে বসে কাঁদছেন। হে কৃষ্ণ দয়াময়, হে বিপদ ভঞ্জন মধুসূদন, হে সৃষ্টি স্রষ্টা, হে সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক ভগবান, তুমি তো জানো চিরকাল আমি তোমার ছাড়া কিছু বুঝি না, এ অধম তোমার চরণে দাস ক্ষত লিখে দিয়েছে তোমার ভজন করতে, যে যদি বজ্রঘাতে আমার মৃত্যু হয় তোমাকে তো আর কেউ মানবে না প্রভু, আমার মৃত্যু হয় হোক, আমি আমি চাই না বেঁচে থাকতে, কিন্তু এমন কিছু করো না তোমার নামে যাতে কলঙ্ক হয়। এখন অপেক্ষা করছে, বজ্র পড়বে মাথায়, বজ্র পড়বে, কিন্তু বজ্র পড়ছে না, পড়ছে বজ্র নয়, তবে অম্বরীশের কৃষ্ণ নিষ্ঠা দেখে দেবতাগণ পুষ্পবৃষ্টি করছে, আর দেবীগণ উলধ্বনি করছে, আর ভক্তগণ হরিধ্বনি করছে, অপূর্ব ভজন। আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাসে যখন অম্বরীশ মাথা উঁচু করেছে, ওই পুষ্পবৃষ্টি হচ্ছে, তখন অম্বরীশ জলভরা নয়ন নিয়ে মাথাটা উঁচু করে দেখছেন, ছোট্ট কৃষ্ণ হাতে বাঁশি নিয়ে গুড়গুড় গুড়গুড় করে হেঁটে যাচ্ছে। তখন অম্বরীশ বুঝে নিয়েছে যে কৃষ্ণ আমাকে পরীক্ষা করতে এসেছিলেন, তাই নতজান হয়ে বললেন, হে গোবিন্দ, হে প্রাণবল্লভ, হে ভগবান, হে গোপীজন বল্লভ, তুমি তো জানো আমি তোমার ছাড়া কিছু জানি না, তবে কেন আমাকে পরীক্ষা করতে এসেছো কৃষ্ণ? কৃষ্ণ বলল, অম্বরীশ, আমি তোমাকে পরীক্ষা করতে আসিনি, তবে আমি তোমাকে দিয়ে জগৎকে শিখিয়ে গেলাম, যদি ভগবানের চরণ পেতে চাও, যে কোনো দেব দেবীর আশ্রয় গ্রহণ না করে, বিভিন্ন রাস্তায় না হটে, শুধু গুরুচরণ আশ্রয় করে, কৃষ্ণ ভজন করে যাও, আমি তোমাকে সে কৃপা করব, তবেই তোমার কৃপা হবে। একে বলা হয় স্থির কি একান্তি ভজন। তাই বলবো, ইনি লিখলেন সুহিরাসু জপা কুকং, এই আটখানা অক্ষর। আসুন বিচার করুন, আমি যতক্ষণ না বলে দেবো আপনারা বুঝতে পারবেন না, এই জন্যে কীর্তন আনা হয়। এই যে মা কীর্তন দিচ্ছেন, খুব আমার মনে হলো দেখে, খুব বেশি পয়সার মালিক নয়, বাড়িতে প্রণাম করতে গিয়েছিলাম ঠাকুরকে, তাই দেখলাম, তথাপিও বছর বছর ভক্তদের সেবা দেয়, হরি বাসর করে, আমাদের মতো কীর্তনই আনে, কীর্তন দেয়, একটা দুটো পয়সা তো আমরা আসি না, অনেক পয়সা নিয়ে আসি। এসে দেখলাম সত্যি খুব দরিদ্র বটে, কিন্তু কৃষ্ণ ভক্তিটা তার হৃদয়ে আছে, এটাই বলো। আমি ভাবিত হয়েছি যে সবার মধ্যে কৃষ্ণ প্রেম জাগে না, আকাশে অনেক মেঘ হয় কিন্তু সব মেঘে বৃষ্টি হয় না, কালবৈশাখী মেঘ যেখানে জন্মায় সেখানে বৃষ্টি হয় কিন্তু অন্য জায়গায় বৃষ্টি হয় না। তেমনি মানুষগুলো অনেক মানুষ জন্মায় যার হৃদয়ে কৃষ্ণ প্রেমের মেঘ সৃষ্টি হয়, তার হৃদয়ে কৃষ্ণ বাড়ি পরিবর্ষণ করে, কিন্তু যার হৃদয়ে কৃষ্ণ মেঘের সৃষ্টি হয় না, তার হৃদয়ে কৃষ্ণ ভক্তি বাড়ি বর্ষণ করতে পারে। তেমনি দেখুন সুহিরাসু মানে রূপ গোস্বামী পাদ নিজের দাদার কাছে আটখানা অক্ষর লিখে বলল, এই আটখানা অক্ষর তুমি বিচার করে ত্যাগ করে, মানে ওই প্রধান